সালাম আলাইকুম আর এক মতুল অহাক একজন প্রশ্ন করেছেন অভিভাবকগণ একাধিক সন্তানের ক্ষেত্রে কারোর জন্যে কম কারোর জন্যে বেশি খরচ করেছে এখন ইনসাফ করার উপায় কি কারণ সঠিক হিসেব তো মনে নেই যেন রাখা উচিত ক্ষেত্রে সন্তান এক একজন এক এক প্রয়োজন হবে ইসলাম তথা মোহাম্মদুর রসুল্লাহ আসলাম শিখিয়েছেন অভিভাবক হিসেবে মা বাবা হিসেবে প্রত্যেক সন্তানের সকল প্রয়োজন পূর্ণ করবে এই ক্ষেত্রে কারোটা পূর্ণ করলাম কারোটা পূর্ণ করলাম না এমন বেইন সাফ যাতে না করা হয় কিন্তু হা প্রয়োজন পূর্ণ করতে গিয়ে কারোর জন্য হয়তো একটু বেশি লাগবে আর্থিক পরিমাণ কারোর জন্য হয়তো কম লাগবে যেমন ধরে নিন উদাহরণত কারো একাধিক বাচ্চা কিন্তু কোনো এক বাচ্চার বড় একটা অপারেশন লাগলো অসুস্থ হয়েছে অনেক বড় অপারেশন লাগলো অন্য বাচ্চাগুলো সুস্থ তাদের চিকিৎসায় অপারেশনে এত বেশি খরচের প্রয়োজন নাই তাই কারোর জন্য একটু বেশি খরচ কারোর জন্য কম খরচ হবে এটা হতেই পারে কিন্তু ইনসাফ হলো ন্যায়ের বাস্তবতা হলো প্রত্যেকের যা যা প্রয়োজন আপনি তা পূর্ণ করবেন তাই একাধিক সন্তানওয়ালা অভিভাবকরা একাধিক সন্তানওয়ালা মা বাবারা প্রত্যেক সন্তানের প্রয়োজন পূর্ণ করবে যদি বাস্তবে কারো জন্য বেশি খরচ হয় প্রয়োজনে কারো জন্যে কম হয় প্রয়োজন নাই বলে এইটার জন্য আবার তাদেরকে সম্পদ বন্টনে কাউকে বেশি কাউকে কম দিতে হবে এমন নয় তবে তবে যদি সন্তানরা দাবি করে যেমন কোনো সন্তানকে অনেক বেশি টাকা খরচ করিয়ে পড়ানো হলো আর কাউকে অল্প টাকা খরচেই পড়ানো হয়ে গেল কিন্তু দাবি করলো সন্তান দাবি করলো যে অমুকের আমার ভাই বোনের জন্য এত খরচ করেছে আমার জন্য এত কম যদি দাবি করে এই ক্ষেত্রে সন্তান যদি দাবি করে তাইলে আপনি একটা ব্যালেন্সে আসতে পারেন আর যদি সন্তান দাবি না করে তাইলে এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই সর্বাবস্থায় জানা উচিত সম্পদ বন্টনের ক্ষেত্রে যখন সম্পদ বন্টন করবেন জীবিত অবস্থায় দিতে চাচ্ছেন কাউকে তেলে সমান সমান দিতে হবে উপহার দিচ্ছেন কাউকে একটা গাড়ি দিলেন সবাইকে একটা একটা দিতে হবে কাউকে একটা ঘোড়া দিলেন সবাইকে একটা একটা দিতে হবে কারণ বিশুদ্ধ আদিস প্রমাণ রয়েছে একজন সাহাবি রাদি অল্লাহ তার এক সন্তানকে দিলেন একটি নবীজি সালামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমি আমার এক সন্তানকে দিয়েছি নবীজি বললেন অন্য সবাইকে দিয়েছ তিনি বললেন নবীজি বললেন সবাইকে দাও একজনকে যেমন দিয়েছে সবাইকে তেমন দাও অর্থাৎ উপহার উপটৌকন এটা স্থাবর সম্পদ অথবা লিকুইড সম্পদ যে কোনোভাবে আপনি দিচ্ছেন সবাইকে সমান দেবেন কিন্তু অনুপস্থিতিতে মৃত্যুর পরে পরিত্যক্ত সম্পত্তি বন্টনের ব্যাপারে কম বেশি নয় বরং যেভাবে বলেছেন আল্লাহ তালা এইভাবে হতে হবে শরীয়তের বিধান অনুযায়ী হতে হবে সুতরাং এখানে তিনটি বাস্তবতা বললাম একটি হলো প্রয়োজনের বাস্তবতায় কোনো সন্তানের জন্য একটু বেশি কোনো সন্তানের কম হলো এই ক্ষেত্রে সন্তানরা কেউ দাবি না। আপনার কিন্তু বাস্তবতায় কোনো সন্তানের জন্য অনেক বেশি খরচ করতে হলো আরেকজনের জন্যে লাগলো না তখন সে দাবি করলো আপনি এটা ব্যালেন্স করার চেষ্টা করবেন আলোচনা করে পরামর্শ করে যাতে দাবি না থাকে আর তিন নাম্বার হলো অবশ্যই সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহর দেয়া বিধান মেনে চলতে হবে পরিত্যক্ত সম্পদের বন্টন হবে আল্লাহ তালার বলে দেয়া বিধান অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিন আমিন